আমাদের কাছে ইনফরমেশন ছিল ওখানে তলেশ্বরে একটা চার দোকানে হিরোইন ড্রাগস কোটার মাধ্যমে বিক্রি হয়। সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে এবং তাদের নাম আমাদের এখানে আগে থেকেই আমাদের আরেকটা কেসে ওরা ওয়ান্টেড ছিল, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে অভিযান চালিয়ে ওদেরকে আমরা হাতে নাতে ধরেছি। এসআই সমরেশ চাকমার নেতৃত্বে একটি দল গঠন করে আমরা ওদেরকে অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম ধরবো, হাতে নাতে আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি। এখন তাদের যারা একটা গ্যাং যারা আগরতলা শহরে যারা এগুলি বিক্রি করছে তাদের সমস্ত যারা ইনভলভ আছে তাদের সবার বিরুদ্ধেই আমাদের এখানে ইনকোয়ারি চলছে এবং তাদেরকে আমরা ধরে আদালতে প্রডিউস করে রিমান্ড দিয়ে এন্টায়ার গ্যাংটাকে আমরা ব্লাস্ট করব, বের করব। কত টাকার জিনিস পাওয়া গেছে? এগুলি মূল্যায়ন চলছে এখন। তবে এরা হ্যাবিচুয়াল এবং ড্রাগস হিরোইন বিক্রি করায় পরে আগরতলা শহরের যুবকদের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। তাদের নাম কি পাওয়া গেছে? তাদের নাম একজনের নাম হচ্ছে রাজেশ দেব, একজনের নাম হচ্ছে দীপক দেবনাথ এবং আরও অনেকে আছে, দীপক বলতে পিন্টু নামেই সে পরিচিত এবং আরও অনেকেই আছে। ও প্রত্যেকের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান জারি থাকবে এবং আমরা ছোটো ছোটো দল গঠন করে তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করবো। যে দুজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কি উদ্ধার করা হয়েছে? হিরোইন্স ড্রাগসের কোটা উদ্ধার করেছি, মোবাইল করেছি, মোবাইলে অনেকের সঙ্গে তাদের সংযোগ আছে এগুলি বের করা হচ্ছে এবং মেইন হচ্ছে যারাই ইনভলভ যারা যাদের থেকে তারা এগুলি আনছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করবো এবং সমস্ত গ্যাংটা যারা ছোটো ছোটো মানে দোকানে বা টমটমে বা বাইকে করে স্কুটিতে করে এগুলি বিক্রি করছে তারা সবাই এই কেসে ওয়ান্টেড, তাদেরকে আমরা বের করে গ্রেপ্তার করবো। কোন জায়গা থেকে ধরা হচ্ছে? Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.